আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি কালা ভুনা, ঐতিহ্যবাহী চিটাগাংয়ের কালো ভুনা। এবং কালো ভুনা হচ্ছে একটা জিনিস, কোরবানির সময় আপনারা ট্রাই করতে পারেন। দেখি প্রথমে আমাদের কী কী উপকরণ লাগবে। আমাদের লাগবে গরুর মাংস, আমি এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। ভালো হয় আপনারা যদি সিনার মাংসটা নিতে পারেন, অথবা ঘাড়ের মাংসটা সবচেয়ে বেস্ট। মাংসটা দেখুন পরিষ্কার করে মোটামুটি পানি আমি ঝরিয়ে নিয়েছি। চলুন প্রথমে আমরা মশলাটা করে নিই। আমি আপনার এই 1 কেজি মাংসের জন্য 3 চামচ এখানে মরিচ দিব, 3 চা চামচ। আপনারা একটু পরিমাণে কম বেশি করে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। দুই চামচ হলুদ, 2 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ আদা দেব। এটা আমাদের অর্গ্যানিক আদা, আপনারা যদি নর্মালভাবে ইউজ করেন তাহলে হয়তো বা একটু বেশি দিতে হতে পারে। রসুন 1.5 টেবিল চামচ। আমি এখানে 2 চামচ সল্ট দেব, আপনারা পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন আপনাদের টেস্ট মতো। আমি সাধারণত যে কাজটা করি সেটা হচ্ছে মশলাটাকে যখন মিক্স করি আমি একটু হালকা পানি দিয়ে মিক্স করি। দেখেন মাংসটার পানিটা আমি ঝরিয়ে ফেলেছি মোটামুটি। এখন এটার মধ্যে মশলাটা ঢেলে দিচ্ছি, ভালো করে মাংসটাকে মশলা দিয়ে মিক্স করে নিতে হবে। মাংসটা বেশ ভালো মতো মিক্সড হয়ে গেছে মশলার সাথে। ভুনা করার জন্য আমাদের 2টো পেঁয়াজ লাগবে, এখানে 2টো পেঁয়াজ আছে, বাট 2টো পেঁয়াজই আমরা এখন ইউজ করবো না, প্রথমে 1টা পেঁয়াজ ইউজ করবো। এখন চলুন আমরা চুলাতে চলে আসি। এখানে আমাদের পাত্রটা গরম হয়ে গেছে, প্রথমে এর মধ্যে আমরা সয়াবিন তেল দিব, 100 গ্রামের মতো তেল আছে। দেখুন পেঁয়াজের কালারটা অনেকটা বাদামি হয়ে আসছে, মোটামুটি পেঁয়াজটা হয়ে গেছে। এখন আমরা করবো কি, এর মধ্যে মাংসটাকে ঢেলে দিব। আস্তে আস্তে করে মাংসটাকে আমরা ঢেলে দিই এখানে। এখন মাংসটাকে আমরা একটু ভালো করে নেড়ে দিব, যাতে পেঁয়াজ তেল এবং মাংসটা একসাথে ভালো মতো মেশে। ভালো মতো মিশে গেছে, এখন আমরা কি করব, এটাকে ঢেকে দিব এবং একটু পরপর নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, যতক্ষণ পর্যন্ত আমাদের মাংসটাকে কষানো না হয়। কষানো না হয় বলতে আমি কী বুঝাচ্ছি, মাংসটা থেকে পানি বেরোবে এবং আবার সে পানিটা রান্নার সময় আস্তে আস্তে শুকিয়ে যাবে। দেখি কী অবস্থা, একটু নেড়ে দিই, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে একটু নেড়ে না দিলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। মাংসটা অনেকটা কষে গেছে, তেলটা উপরে চলে আসছে, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন তেলটা উপরে ভেসে আসছে। এখন আমরা কি করবো, এখানে সামান্য পরিমাণ পানি দিব। আমি যে পাত্রে মাংস মিশিয়েছিলাম সেখানেই পানিটা, গরম পানিটা নিয়েছি, মশলাগুলোকে ভালো মতো ওয়াটারের সাথে মিক্স করে দিলাম। দেখেন এখন পানিটাকে এখানে ঢেলে দিব। আমি খুব বেশি পানি দিচ্ছি না কারণ আমার মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, বাট আপনারা পরিমাণ মতো কিন্তু পানি দিবেন।
এখন একটু নেড়ে দিই, আবার নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এখন আবার ঢেকে দিব। এখন আমরা মাংস, এখন আমার মাংসটা হতে হয়তো বা 15-20 মিনিট সময় নেবে, বাট আপনারা কিন্তু মনে করে পরিমাণ মতো আপনাদের মাংসের অবস্থা বুঝে পানিটা দেবেন। দেখুন মাংসের পানিটা অলমোস্ট এখানে শুকিয়ে গেছে। এখন আমরা এখানে 1 চামচ, 4 চামচের 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। ছড়িয়ে দিয়ে দিলাম, একটু ভালো করে এটা মিক্স করে দিতে হবে। জিরার গুঁড়োটা মিক্স করার পরে এখানে আমরা মাংসটাকে আরো 4-5 মিনিট রেখে দিব। দেখুন ঝোলটা অলমোস্ট শুকিয়ে এসছে। এখন আমরা এটাকে সাইডে রেখে দিব এবং আরেকটা পাত্র নিব। 100 গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এখানে আরেকটা পেঁয়াজ যে রেখেছিলাম সেটা কুচি কুচি করে কেটে, যতটা কুচি কুচি সম্ভব কেটে তেলের উপরে দিয়ে দিব। চলুন পেঁয়াজটা এখন দিয়ে দিই। পেঁয়াজটাকে ছড়িয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিই। আমাদের পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি 3টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব এবং গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন দেখুন একটা কাঁচা মরিচ একটু নেড়ে দিই, খুব সুন্দর একটা গন্ধ আসছে। যখন এই সরিষার তেলে গরম মশলাগুলো ভাজবেন দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল আসে। এখন মাংসটাকে আমরা এখানে ঢেলে দিব। মাছদান আমরা নিয়েছি বড়টা, এটাকে স্ম্যাশ করে ফেল, এটাকে আমরা এখন মাংসের উপরে ছড়িয়ে দিব। এখন কিন্তু আপনাকে জালটাকে কমিয়ে দিতে হবে। হ্যাঁ, জালটা কমিয়ে দিবেন, না হলে কিন্তু আপনার মাংস লেগে যেতে পারে। জালটা কমিয়ে আমি একদম লোতে দিয়ে দিয়েছি। এবং সর্বশেষ আমরা এটা দেখেন এখন কি করি, যে পেঁয়াজের বেরেস্তা আছে করা আগের, এটাকে আমরা মাংসের উপরে সুন্দর করে ছিটিয়ে দিব। ছিটিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে দিই। এখন আমরা এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দিব। আপনাকে একটা জিনিস মেক শিওর করতে হবে,
যাতে একদম ড্রাই না হয়ে যায়। হ্যাঁ, হয়ে গেল মজার কালাভুনো রান্না। আমরা আজকে এটা পরিবেশন করব পোলাওর সাথে। আপনারা পরোটা বা রুটি এগুলোর সাথে খেতে পারেন।